वेलकम टू गुड लाइफ विद सुकन्या। तुम्हारे सबाई के अनेक थैंक यू, अनेक भालोबाशा। कारण तुम्हारे भालोबाशा ना पेले आमार फेसबुक पेजटार 30,000 एर उपरे फलोवर होतो ना, आर यूट्यूबे प्राय 6,000 एर काछाकाछी फलोवर होतो ना। एटा जस्ट स्टार्ट होयेछे, आरो अनेक दूर आमार जावार बाकी आछे। আমি ছোটর থেকেই দেখতাম যে আমার ভাবনা চিন্তাগুলো অ্যাভারেজ পাঁচটা লোকের মতো নয়, কিন্তু এই বয়সে আসার পর বুঝতে পেরেছি যে সেই ভাবনা চিন্তাগুলোই ঠিক ভাবনা চিন্তা। এবং মানুষকে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে এই ভাবনা চিন্তাগুলোরই দরকার আছে। সমাজের সাথে তাল মিলিয়ে চললে নিজের ভালো থাকাটা আর হয় না। আর তাই আমি ঠিক করেছি, আমি যা জানি, যা শিখছি নতুন করে, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই কারণেই আমি এই কোশ্চেন আনসার সেশনটার আলাদা একটা সিরিজ তৈরি করছি। এই সিরিজটা, এই প্লেলিস্টটা ফলো করবে, যেটা কোশ্চেন আনসার প্লেলিস্ট। আজকের আমি কিছু প্রশ্ন অলরেডি তোমরা যে করেছো তার উত্তর দিচ্ছি। প্রশ্ন করা বন্ধ করবে না, যার যেটা জানার আছে আমাকে প্রশ্ন করবে, আমি এই ভিডিওর মাধ্যমে সব উত্তর তোমাদেরকে দেব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে, আমার কথাগুলো তোমাদের জীবনে উপকার হলে অবশ্যই এই পেজটা লাইক করো, ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লিংকটা শেয়ার করো। প্রশ্নগুলো একটা একটা করে পড়বো আর একটা একটা করে উত্তর দেব। সম্পাধারা, তুমি লিখেছো আমার ছেলের এজ 8 ইয়ার্স রানিং, খেতে হলেই ওর প্রবলেম, এখনো নিজের হাতে খায় না, সকালে ব্রেকফাস্টে কি দেব আর দুপুরের মেনুতে কি খাবার দেব যদি বলেন খুব উপকার হয়। শম্পা, বাচ্চাটা বড্ডই ছোট, 8 বছর বয়স, এখন থেকে যদি ওর প্রতি প্রচুর এক্সপেকটেশন থাকে তাহলে ওর যত বয়স বাড়তে থাকবে তোমার সমস্যার লিস্টটা তত লম্বা হতে থাকবে। এখন থেকে একটু একটু করে ওকে নিজেকে খেতে দাও, প্রথম যখন খেতে দেবে তখন বলবে তুই খেতে শুরু কর। ও খেতে পারবে পারবে না, খুঁটবে, একটু ছিঁড়বে, ফেলবে, এইসব যখন 2-4 মিনিট করবে তারপরে তুমি ওকে শেখাবে যে খাবারটা কি করে খেতে হয়। এইভাবে ধীরে ধীরে করতে থাকলে অল্প অল্প করে আরও কিছুটা বড় হওয়ার পর ও নিজেই শিখে যাবে। আর আলাদা করে খাওয়ার মেনুর কোনো দরকার নেই ওইটুকু বাচ্চার। বাড়ির রান্না করা খাবার, হেলদি খাবারগুলো বেশি করে খাওয়াবে, প্যাকেটের খাবার, ভাজা খাবার, মিষ্টি খাবার এইগুলো কম খাওয়াবে, তাহলেই হেলদি খাবার হয়ে গেল। গৌতম রাহুল, আপনি নিজে কি ফিট? এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে বলার থেকে আমি আমার কিছু ডিটেলস শেয়ার করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আমার আর 3-4 মাস পরেই 50 বছর বয়স হবে। চেহারাতে এখন অবধি সেরমভাবে কোনো রিঙ্কেলস আমি দেখতে পাই না আয়নাতে। কোনো রকম মেডিসিন আমাকে নিতে হয় না, মানে সুগার, প্রেশার, থাইরয়েড, PCOD, ইউরিক অ্যাসিড, যা নর্মালি লাইফস্টাইল ডিজিজ বলে জানি তার কোনোটাই আমার নেই। ইভেন কনস্টিপেশন, অ্যাসিডিটিটা অবধি নেই। এই জন্যে কোনো ওষুধই আমাকে কখনো খেতে হয় না। আমার যারা আগের ছবি দেখেছো, এখনের ছবি দেখছো, তারা বুঝতে পারছো আমার পরিবর্তনটা। আর আমার মানসিক স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে সেটাও বলতে হয় যে আমার চেহারা, আমার কথাবার্তা শুনে আশা করি বুঝতে পারছো যে আমার মানসিক স্বাস্থ্যটা কিরকম। এরপরে তুমি তোমার মতো করে ডিসাইড করে নাও যে আমি ফিট না আনফিট। আর তুমি যদি মনে করো যে র‍্যাম্পে চলা সুপার মডেলের মতন কেন আমার চেহারা না, কারণ আমি র‍্যাম্পে চলবোও না আর আমি সুপার মডেলও নই, তাই জন্য ওরম চেহারাটা আমার কাম্য না। আমি পাঠক পাণ্ডে, আপনি একটা ভিডিওতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি নিয়ে বলেছিলেন, কিন্তু হাজবেন্ড যদি বুঝিয়ে দেয় বারবার করে যে ওয়াইফ বাড়ির কাজ না করলেও সেটা কাজের লোক রেখেও করে দেওয়া যায়, সুতরাং তিনি ইনকাম করার জন্য অবশ্যই সুপিরিয়র, সেক্ষেত্রে ওয়াইফ আর কি করা উচিত যদি গাইড করেন? এই প্রশ্নটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
হাজবেন্ড যেটা বলে সেটাকে খুব একটা এড়িয়ে যাওয়ার জায়গা নেই, কারণ প্রচুর হাউসওয়াইফই আছে যাদের বাড়ির সেরম কোনো কাজ করতে হয় না, ডোমেস্টিক হেল্পরাই সমস্তটা করে দেয়। সেক্ষেত্রে হাজবেন্ড যদি বলে যে আমি টাকা কামাই তার জন্য আমার অথরিটিটা বেশি, সেটা সেই মুহূর্তে তাকে কিছু বলা সম্ভব না, কারণ সত্যি তো হাউসওয়াইফটা সেইভাবে কোনো কাজ করছে না। আসলে হাউসওয়াইফ যারা তারা এটা ভুলে যায় যে হাউসওয়াইফ মানে কিন্তু রান্না করা, বাসন মাজা, বাচ্চাদের খাওয়ানো, চান করা না। হাউসওয়াইফ মানে সেই সংসারটাতে নিজের ভ্যালুটা অ্যাড করা, নিজের ভাবনা চিন্তা আদব কায়দা দিয়ে পুরো সংসারটাকে সুন্দরভাবে চালানো, বাচ্চাগুলোকে সুন্দর করে মানুষ করা, তাদের উচিত জ্ঞান শিক্ষার রাস্তাটা দেখানো, বাচ্চার জামা কাপড় ধুয়ে দেওয়া, খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া আর স্কুল থেকে নিয়ে আসাটা কিন্তু মায়ের কাজ না। মায়ের কাজ হচ্ছে বাচ্চাটার প্রকৃত দৃষ্টিভঙ্গি তৈরি করা, যেটা দিয়ে তারা পৃথিবীটাকে দেখবে, তারা যত তাড়াতাড়ি স্বাধীন হতে পারবে, বিবেচনা বোধটা বাড়বে, তত তারা জীবনে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারবে। মাদের এটা শিখিয়ে দেওয়া কাজ। এখন তুমি যদি ভাবো যে রান্না করা আর ঘর গুছিয়ে রাখাটা তোমার কাজ, তাহলে তো তোমার ভাবনাটা বদলাতে হবে। তোমার ভ্যালুটা হচ্ছে তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধি, তোমার আদব কায়দা, আর সেটা যখন তুমি ঠিকঠাক করবে তখন দেখবে সেই হাজবেন্ডই তোমার কাছ থেকে পরামর্শ নিতে আসবে, তোমার সাথে আলোচনা করবে, তোমাকে তাচ্ছিল্য করবে না। তুমি চাকরি করো বা না করো, তোমার শিক্ষার বুদ্ধি দিয়ে তোমার ভ্যালুটা তুমি বাড়াবে। প্রশ্ন ধারা, আমার প্রশ্ন, আমি কি আপনাকে লাভ করতে পারি? দেখো, তুমি আমাকে ভালোবাসতে পারো কিনা সেটার উত্তর আমি দিতে পারবো না, কারণ ভালোবাসাটা তো তার নিজস্ব ব্যাপার। তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা আমার পারমিশনের ওপর নির্ভর করে না। আর আমার ভালোবাসার কথা যদি জিজ্ঞেস করো, আমি তোমাদের প্রত্যেককে খুব ভালোবাসি, কারণ তোমরা আমায় প্রতিদিন এটা ভাবতে সাহায্য করো যে আমি তোমাদের জীবনে একটু হলেও ভালো থাকার রাস্তাটা দেখাচ্ছি। তাই জন্যে তোমরা সবাই আমার কাছে খুব ভালোবাসার লোক। সোনালী মণ্ডল, ডিপ্রেশন থেকে কিভাবে বেরোবো? আমি হাজবেন্ড ওয়াইফ, 1 ইয়ার বেবি আছে, হাজবেন্ড আর্মিতে আছেন, বাইরে থাকেন। ডিপ্রেশন শব্দটা এখন খুব কমন। আগে আমরা যখন ছোট ছিলাম ডিপ্রেশন শব্দটাও ছিল না, আমরা খুব একটা মানেও বুঝতাম না, কিন্তু এখন ছোট বাচ্চারাও বলে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। খুব গরিব যারা তাদের মধ্যে ডিপ্রেশন শব্দটা শুনতে পাবে না, কেন জানো? তাদের রোজকার খাওয়ার টাকা জোগাড় করতে করতেই তাদের দিন চলে যায়, এই ডিপ্রেশন নিয়ে ভাবার সময় থাকে না। যদিও আজকের ডেটে ডিপ্রেশন একটা খুব সিরিয়াস ব্যাপার, প্রচুর লোক প্রচুর কষ্টে আছে, প্রচুর লোক মারা যাচ্ছে এই ডিপ্রেশনের জন্যে। তবে ডিপ্রেশনের মেন কারণ হচ্ছে হাতে অনেকটা সময় থাকা, অনেকটা সময় সোশ্যাল মিডিয়ার সাথে কাটানো। এই সমস্ত জিনিসগুলো যখন বন্ধ করে দেবে, নিজেকে ভালোবাসবে, নিজের ভালো লাগার কাজে নিজেকে ইনভলভ করবে আর সমাজের উপকার করবে ভালোবেসে, ভিডিও করে বা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য না, মন থেকে যখন সমাজকে কিছু ফেরত দেবে, তখন দেখবে এই ডিপ্রেশন শব্দগুলো আর তোমার সাথে নেই। আর তোমরা যারা মনে করছো এই ধরনের জিনিস দিয়ে যাচ্ছ, ডিপ্রেশনও এক ধরনের টক্সিন, যে কোনো নেগেটিভ ভাবনা চিন্তাই টক্সিন। আর এই টক্সিন থেকে বেরোবার জন্যে আমার যে ডিটক্স প্রোগ্রামটা শুরু হচ্ছে 31 অক্টোবর থেকে 4 নভেম্বর অবধি, সেই ডিটক্স প্রোগ্রামে জয়েন করতে পারো। আর ডিটক্স প্রোগ্রাম সম্বন্ধে ডিটেলসে জানতে ওপরে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে ডিটক্স শব্দটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আদিত্য কুমার ঘোষ, আচ্ছা স্বাস্থ্যকর কিছু সুস্বাদু কিছু হালকা খাবারের কথা যদি বলেন। সব খাবার স্বাস্থ্যকর খাবার, একটা সো কল্ড স্বাস্থ্যকর খাবারও তুমি যখন পরিমাণে বেশি খাবে সেটা তোমার জন্য অস্বাস্থ্যকর হয়ে যাবে। আর একটা চটপটি জাঙ্ক খাবার
যদি পরিমাণে খুব কম খাও শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য, তাহলে সেটা তোমার শরীরে কোনো ক্ষতি করবে না। এবারে তুমি যদি মনে করো তোমার যা বয়স, যা হাইট, যা শরীরের ওজন আছে, সেই অনুযায়ী তোমার কি খাবার খাওয়া উচিত এবং কতটা পরিমাণে খাওয়া উচিত, তাহলে তোমাকে আমার পার্সোনালাইজড প্রোগ্রাম জয়েন করতে হবে। এই পার্সোনালাইজড প্রোগ্রামের জন্য তুমি আমার ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের ডিটেলস পাঠাও। ফাল্গুনি চ্যাটার্জি রয়, আমি 9 বছরের মেয়েটাকে কিভাবে ইন্সপায়ার করব যাতে নিজে নিজের ভালো বোঝে আর বড় হবার জন্য চেষ্টা করে, প্লিজ একটু হেল্প করবেন। ফাল্গুনি, তোমার মেয়েটা বড্ডই ছোট, 9 বছরের মেয়ের পক্ষে এত ভারী ভারী শব্দগুলো বোঝা সম্ভব না। আর সব বাচ্চারা যেটা করে সেটা হচ্ছে তারা তাদের বাবা মাকে কপি করে। তুমি তাকে কি শেখাচ্ছ সেটা জরুরি না, তুমি নিজে কি করছো সেটা জরুরি। তোমার মধ্যে যদি ঠিক শিক্ষাটা থাকে, তুমি যদি নিজে ঠিকঠাক কাজটা করো, দেখবে তোমার মেয়ে হুবহু তোমাকে কপি করবে এবং যেরম যেরম ও বড় হতে থাকবে সেরম সেরম ও সেগুলো শিখতে থাকবে। আর তাই ওর ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্যে তুমি নিজেকে ঠিকঠাক করো। তুমি যত বেশি নিজে ঠিকঠাক থাকবে ও তোমাকে দেখে সেইভাবেই বড় হবে। আর 9 বছরের বাচ্চাকে নিয়ে এত কিছু ভেবো না, ওকে ওর মতো বড় হতে দাও। শাশ্বতীশীল, ডিপ্রেশন থেকে নিজে কি করে ওভারকাম করব। ডিপ্রেশন নিয়ে একটু আগেই বললাম, আর ডিপ্রেশনটা কেন হচ্ছে, তার অরিজিনটা কি, এটা জানাও খুব জরুরি। যে জায়গাটার থেকে তৈরি হয়েছে সেই জায়গাটাকে ঠিক না করলে ডিপ্রেশনটা ঠিক হবে না। রুট কজের ওপরে কাজ করতে হবে, রেজাল্টের ওপরে কাজ করলে কজটা ঠিক হবে না। প্রবলেম যেটা হচ্ছে, কোথা থেকে প্রবলেম শুরু হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। আর তুমি যদি নিজে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে আমার অনলাইন পার্সোনালাইজ সেশন যেগুলো হয়, তুমি সেই সেশন বুক করতে পারো এবং আমার সাথে 1-to-1 ভিডিও কলে কথা বলতে পারো। সেই সেশন বুক করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার বিষয়টা লিখে পাঠাবে। সোনালি চ্যাটার্জি, পিপল ক্যান চেঞ্জ দেয়ার হ্যাবিটস বাই দেয়ার ওন উইল, বাট আই ওয়ান্ট টু নো দ্য নেচার অফ আ পিপল ক্যান বি চেঞ্জড, প্লিজ টেল মি আ লিটল ব্রডলি, থ্যাংকস। আবার তুমি লিখেছ, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট এনি পার্সন ইজ বর্ন উইথ এ স্পেসিফিক নেচার, ক্যান হি অর শি চেঞ্জ দেয়ার ওন নেচার পারমানেন্টলি, থ্যাংকস। এটা একদম ঠিক কথা, প্রত্যেকটি মানুষ নিজস্বতা নিয়ে জন্মায়। এবারে প্রশ্ন হচ্ছে এই নিজস্বতাটাকে পাল্টাতে হবে কি হবে না। প্রথম কথা হচ্ছে কেন পাল্টাতে হবে, যদি তার স্বভাবটা পাল্টানোর এটা কারণ হয় যে অন্য লোকে তাতে খুশি হবে, তাহলে তার সেই স্বভাবটা কখনোই পাল্টানো উচিত না। আর যদি এটা কারণ হয় যে তার স্বভাবটা না পাল্টালে তার নিজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তাকে সেই স্বভাবটার উপরে কাজ করা উচিত এবং পাল্টানো উচিত। পাল্টানো সম্ভব না এটা কখনোই না, কারণ মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। আর সামান্য নিজের একটা স্বভাব সে পাল্টাতে পারবে না, প্রশ্নটা আসে সে পাল্টাতে চাইছে কিনা। সে যদি তার স্বভাবটা পাল্টাতে চায় 100 বার পাল্টাতে পারবে। তবে আবার আমি বলবো, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য কেউ যেন তার নিজের স্বভাবটা না পাল্টায়, কারণ তুমি নিজেকে খুশি করতে পারবে, অন্য কোনো মানুষকে কোনোদিনই খুশি করতে পারবে না। সঞ্চিতা বিশ্বাস, আমার এজ 37, হাইট 5 ফিট, ওয়েট 61 কেজিস, আমি আগে যোগা করতাম, হঠাৎ কোমরে খুব ব্যথা হয়, এখন খুব ওয়েট বেড়েছে, কি ডায়েট ফলো করলে ভালো থাকবো। পার্সোনালাইজড ডায়েট প্ল্যানের জন্য আমার হোয়াটসঅ্যাপে ডায়েট প্ল্যান বলে হোয়াটসঅ্যাপ করো। প্রীতি শাহ, ওটস খেয়ে রোগা হওয়া যায়, মানে ডাল দিয়ে কিছু সবজি দিয়ে খিচুড়ি করে খেলে রোগা হওয়া যায়? এই প্রশ্নটার বেস্ট উত্তর হচ্ছে ওটসটা কি সেটা জানাটা। আর আমার একটা ভিডিও আছে ওটস না রুটি বলে, সেই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ওটস খাওয়া বা চাল খাওয়া বা রুটি খাওয়া বা ডালিয়া খাওয়া
সবটাই এক। তাই জন্যে তুমি যদি ওটসের খিচুড়ি খেয়ে রোগা হতে পারো, তুমি চালের ডালের খিচুড়ি খেয়েও রোগা হতে পারবে, তুমি ডালিয়া খেয়েও রোগা হতে পারবে। রোগা হওয়াটা ওটসের ওপর ডিপেন্ড করে না, রোগা হওয়াটা নির্ভর করে তোমার কত ক্যালোরি বার্নিং আর কত ক্যালোরি ইনটেক করছো তার উপরে। আশি মুখার্জি, শুভ বিজয়া সুকন্যা, সবাইকেই তোমাদের শুভ বিজয়া। অনেকটা শেষে বললাম, 40 ইয়ার্স অ্যান্ড 40+ দের কি কি ডায়েটে রাখা উচিত বা উচিত না, এক্সারসাইজ কি রেগুলার করা উচিত, প্লিজ রিপ্লাই অবশ্যই দেবে। আমি আশায় থাকলাম, আমার 49+ ইয়ার্স, আমি সব কিছু খাই এবং পেস্ট্রি মিষ্টি নানা রকমের সুইট জিনিস আমি খেতে খুব ভালোবাসি। আর এক্সারসাইজে পার্টিকুলারলি আমি বিলিভ করি না, আমি বিলিভ করি হাঁটা চলা করা উচিত, সারাক্ষণ মুভমেন্টসে নিজের শরীরটাকে রাখা উচিত, এটা যে কোনো বয়সের লোকেরই করা উচিত। তাই জন্য 40+ বলে আলাদা করে একটা সেকশন ভাগ করে দিও না, বয়স বলে কিছু হয় না, তুমি যে বয়সটা ভাববে তোমার সেটাই বয়স। সরল বাদশা, খুব ভালো পদক্ষেপ দিদি, আমার ওজন কন্ট্রোল কিভাবে রাখবো, আসাম। তুমি আমার হোয়াটসঅ্যাপে তোমার পার্সোনাল গাইডেন্সের জন্য ডিটেলস পাঠাও। পায়েল সাহা, ডিফিকাল্ট সিচুয়েশনে মাথা কিভাবে ঠান্ডা রাখা যায়, স্পেশালি বাড়িতে যখন কেউ খুব অসুস্থ থাকে। বাড়িতে যখন কেউ অসুস্থ থাকে তখন সিচুয়েশনটা অ্যাকচুয়ালি মাথা ঠান্ডা বা মাথা গরমের না, তখন সিচুয়েশনটা হচ্ছে অনেক কটা জিনিসকে একসাথে হ্যান্ডেল করতে হয়। আর এই সিচুয়েশনে তুমি মাথা গরম যদি করো, তার মানে হচ্ছে তুমি হ্যান্ডেল করতে পারছো না, তোমার হাতের বাইরে জিনিসগুলো চলে যাচ্ছে, তখন সেটাকে স্ট্রিমলাইন করো। শান্ত হয়ে বসে রোজ রাত্রে পরের দিন সারাদিন কি কি তোমাকে করতে হবে, কি কি দায়িত্ব তোমার আছে, কোথায় কোথায় যেতে হবে, এই সমস্ত জিনিসগুলো লিখে ফেলো এবং তাতে পাশে প্রবাবল টাইম দিয়ে দাও যে ওই টাইমগুলোই ওই কাজগুলো করতে হবে। যখনই সব জিনিসগুলো তুমি মনে রাখার চেষ্টা করবে, মাথায় রাখার চেষ্টা করবে, তখনই সব জিনিসগুলো গুলিয়ে যাবে আর তুমি অস্থির হয়ে যাবে, শর্ট টেম্পার্ড হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কারণ ওই সিচুয়েশনটা তখন তুমি হ্যান্ডেল করতে পারছো না। বেস্ট হ্যান্ডেল করার পদ্ধতি হচ্ছে সব লিখে ফেলো, লিখলে পরে দেখবে ছবির মতো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সেইভাবে তুমি প্ল্যান করতে পারবে। আরো যদি স্পেসিফিক্যালি পার্সোনাল গাইডেন্সের দরকার হয় তাহলে আমার সেশনের জন্য হোয়াটসঅ্যাপ করো। গৌতম দাস, শুভ বিজয়া দিদি, শুভ বিজয়া। আমি নিজে ফিট কিন্তু আমার অসুবিধা অন্য জায়গায়, আমি একটা চাকরিও করি বাট টাকা রাখতে পারছি না, কি করলে সলিউশন হবে দিদি, আমি চাই খরচা করব না, তাও কি যে বলি। টাকা জমাবার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তুমি কেন টাকা জমাবে, এই প্রশ্নটার উত্তরটা যেন নিজের কাছে খুব পরিষ্কার হয়। এমনি টাকা জমাতে হবে তাই জমাবো, টাকা কামাচ্ছি তাই কিছুটা জমাবো, বা ভবিষ্যতে কোনো কাজে লাগবে তাই জন্য জমাবো, এরম ভাবলে টাকাটা জমবে না। টাকাটা জমাবার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে আগে ডিসাইড করতে হবে যে এই কারণে আমি টাকা জমাবো, টাকা না জমালে আমার এই এই বিপদগুলো হবে বা এই অসুবিধার সম্মুখীন আমি হব। এই ভাবনাটা যখন নিজের কাছে পরিষ্কার হয়ে যাবে তখন দেখবে টাকাটা এমনি জমে যাবে। এইগুলো সবই হচ্ছে মানি ফাইল, তোমার মাথায় টাকা নিয়ে যে ফাইলটা আছে সেই ফাইলের জন্য এই কাজগুলো হয়। এই জন্যে মানি ম্যাগনেট আমার যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে আমি টাকার সাথে তোমার সম্পর্কটা তৈরি করে দিই, যাতে টাকা কামানো বা টাকা জমানো দুটোই খুব সহজভাবে হয়ে যায়। টাকা না কামানোর কারণটাও যেরকম তোমার সাথে তোমার টাকার সম্পর্কটা, টাকা কামানোরও সেই একটাই কারণ, তোমার সাথে তোমার টাকার সম্পর্ক। আর তুমি যদি মানি ম্যাগনেট প্রোগ্রামটাতে জয়েন করো এই সম্পর্কটা তোমার ঠিক হয়ে যাবে। রিয়া নাগ, ওয়েট মেনটেন করব কি করে, 53 কেজি। এই 53 কেজি ওজনটা তোমার বেশি না কম না ঠিক সেটা নির্ভর করছে তোমার বয়স আর তোমার হাইটের ওপরে। এই ওজনটা যদি তুমি মেনটেন করতে চাও
তাহলে তোমার যা মেইনটেনেন্স ক্যালোরি বেরোবে সেই ক্যালোরির যদি তুমি একটা ডায়েট প্ল্যান ফলো করো তাহলেই তোমার ওজনটা মেইনটেইন থাকবে। স্নেহা বেরা, আপনার ভিডিওগুলি থেকে আমার জীবনের অনেক সমস্যার সমাধান পেয়েছি। আশা করি আগামী দিনেও অনেক ভালো ভালো ভিডিও উপহার পাবো। একদম পাবে, আমি যা জানি সবটা তোমাদের জানাবো। কঠিন সময় এলে নিজেকে নিজেই সামলানোর উপায় নিয়ে কিছু বলুন, কিভাবে খুব বিপদেও ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে চলতে হয়। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। স্নেহা, বিপদটা তো অনেক রকম হয়, শারীরিক বিপদ, মানসিক বিপদ, অর্থনৈতিক বিপদ, সব বিপদগুলোর মোকাবেলা করার জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে এবং ব্যক্তি বিশেষেও সেটা পরিবর্তন হয়। কোন মানুষটা কতটা স্ট্রং, তার জীবনের প্রতি এক্সপোজার এবং অ্যাকসেপ্টেন্স দুটো কি রকম, তার উপর নির্ভর করে যে সে বিপদটা মোকাবেলা করবে কি করে। তোমার কাছে যে ঘটনাটা হতে পারে ভীষণ বিপদের, সেই একই ঘটনা হয়তো আমার কাছে কোনো সমস্যাই না। তাই জন্য স্পেসিফিক ঘটনা না বললে এটা ঠিক করে এক্সপ্লেন করা সম্ভব না যে কিভাবে ওটা থেকে তুমি উতরাতে পারবে। অবুজ বালক লিখেছো, ম্যাম আমি আগে বেশ ফিট ছিলাম কিন্তু এখন কাজের ফাঁকে আর শরীরের দিকে নজর দিতে পারি না, ফলে আমি এখন অনেকটাই মোটা হয়ে গেছি। এখন আমি কিভাবে আমার শরীরটাকে আবার ফিট করব সে বিষয়ে তোমার একটু পরামর্শ চাই। ভালো থাকবেন, আমার নাম রমেশ কুমার পাত্র। তোমার প্রশ্নটার মধ্যেই তুমি তোমার উত্তরটা দিয়ে দিয়েছো। এখন কাজের ব্যস্ততায় তুমি তোমার শরীরের দিকে লক্ষ্য দিতে পারো না, আগে তুমি ঠিকঠাকই ছিলে। তার মানে তুমি জানো কি করে ঠিক থাকতে হবে। এবারে সেকেন্ড পার্টটা হচ্ছে, তোমার জীবনে তুমি বেশি গুরুত্বপূর্ণ না তোমার কাজটা বেশি গুরুত্বপূর্ণ? তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি, অথচ তুমি যে লাইফস্টাইলটা বেছে নিয়েছো সেটা হচ্ছে তোমার নিজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, তোমার কাজের গুরুত্বটা বেশি। এখন থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে, নিজের কাছে নিজের মূল্যটা বাড়াও, নিজেকে আগে সময় দাও, সঠিক খাওয়া দাওয়া করো, হাঁটা চলা করো, ঠিকঠাক ঘুমাও, প্রচুর পরিমাণে জল খাও আর মেন্টাল স্ট্রেসটাকে হ্যান্ডেল করো। এই পাঁচটা জিনিস ঠিকঠাক করলেই তোমার ওজনটা আবার নর্মাল হয়ে যাবে। মন্দিরা কাঞ্জি, ম্যাডাম কনফিডেন্স কিভাবে ইনক্রিজ করব? খুব সহজ একটা পদ্ধতি আছে কনফিডেন্স ইনক্রিজ করার। ছোট থেকে আজ অবধি তুমি যে যে জিনিসগুলো অ্যাচিভ করেছো, যে কাজগুলোর জন্য তুমি এবং তোমার বাড়ির লোকরা খুব আনন্দ পেয়েছো, সেই কাজগুলো একটা জায়গায় নোট ডাউন করো, 1, 2, 3, 4 করে লিখবে। যত এই সংখ্যাটা বাড়তে থাকবে তত দেখবে তোমার কনফিডেন্সটাও বাড়তে থাকছে। তোমার অ্যাচিভমেন্টসগুলো, অলরেডি যেগুলো তুমি করে ফেলেছো, সেগুলো তুমি মনে রাখছো না বলে তোমার কনফিডেন্সের অভাব হচ্ছে। আমার সেশনে যখন এই কথাটা বলি অনেকেই বলে যে আমি তো সেরকম কোনো কাজ করিনি। কোনো পৃথিবীতে মানুষ নেই যারা জীবনে কোনো না কোনোভাবে সফলতা পায়নি। তুমি পড়াশুনো করেছো, প্রত্যেকটা ক্লাসে তুমি পাস করে নেক্সট ক্লাসে উঠেছো, এটাও সফলতা। তুমি রান্না যদি করতে পারো, একদিন রান্না শিখেছো এবং আজকে রান্না করতে পারছো, প্রচুর জনকে খাওয়াচ্ছো, এটাও একটা সফলতা। তুমি ব্যাংকের কাজ করতে পারতে না, আজকে করতে পারছো, সেটা সফলতা। তুমি সংসার করছো, একটা অচেনা বাড়িতে এসে সেই বাড়িটাকে তুমি নিজের করে নিয়েছো, এটা একটা বিশাল সফলতা। একটা অচেনা মানুষের সাথে তুমি সম্পর্ক তৈরি করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা অনেক সাহসিকতা। একটা চাকরি পেয়েছো, একটা কাজ তুমি পারফর্ম করছো, সেখান থেকে তুমি অর্থ উপার্জন করছো, এটাও সফলতা। প্রচুর জিনিসে আমরা রোজ সফল হই। নিজের সফলতাগুলো যখন নিজে মনে করতে থাকবে অটোমেটিক্যালি দেখবে তোমার কনফিডেন্স বাড়তে থাকছে। আরো প্রচুর প্রশ্ন আছে এবং আমি চাই তোমরা আরো প্রচুর প্রশ্ন করো। আমি সিরিয়ালি এই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার কথাগুলো যদি তোমাদের জীবনের উপকার করে, তাহলে এক্ষুনি এই ভিডিওটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে এই পেজটা ফলো করো আর আমার ভিডিওটা শেয়ার করো।
আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো।